নমস্কাৰ ডিজিটেল আসাম দুবাইনৰ চেনেলটোৰ এটা নতুন ভিডিঅ'লৈ আপোনাক বহুত বহুত স্বাগতম। আজি এইটো ভিডিঅ'ত মই আপোনালোকক দেখুৱাম যে অৰুণোদয় আঁচনিৰ কাৰণে আপোনালোকে কেনেকৈ নতুনকৈ এপ্লাই কৰিব পাৰিব। অৰুণোদয় আঁচনিৰ কথা আপোনালোকে নিশ্চয় গম পায় যে অৰুণোদয় আঁচনিৰ জৰিয়তে যিসকল মহিলা থাকে তেওঁলোকক চৰকাৰে এটা সাহাৰ্য প্ৰদান কৰে। আৰু ৰিচেণ্টলি ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে এটা ভাষণত ক'লে যে অৰুণোদয় আঁচনি নতুনকৈ এতিয়া 5-6 হাজাৰকৈ হিতাধিকাৰী তেওঁলোকে সংলগ্ন কৰিব। গতিকে আপোনালোকে আজি ভিডিঅ'টো চাই সম্পূৰ্ণভাৱে বুজি পাব যে অৰুণোদয় আঁচনিক কেনেকৈ এপ্লাই কৰিব লাগে। কিন্তু ভিডিঅ'টো আৰম্ভ কৰাৰ আগতে মই আপোনালোকক এটা কথা কৈ দিছোঁ যে অৰুণোদয় আঁচনিত আপুনি যদি এপ্লাই কৰিব বিচাৰে তেতিয়াহ'লে প্ৰথমে আপুনি আপোনাৰ পঞ্চায়ত বা আপোনাৰ অঞ্চলত য'ত অৰুণোদয় আঁচনিসমূহৰ ফৰ্মসমূহ লৈ থাকে তাত কনফাৰ্ম কৰি ল'ব যে এতিয়া নতুনকৈ অৰুণোদয় আঁচনি ফৰ্ম তেওঁলোকে লৈছেনে নাই লোৱা। কাৰণ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই এইটো কথা কৈছে আৰু ইয়াৰ এইটো কোৱাৰ পাছত আপোনালোকৰ অঞ্চলত এই অৰুণোদয় আঁচনি ফৰ্মসমূহ লৈছেনে নাই লোৱা নে লেটকৈ তেওঁলোকে ল'ব এইটো বিষয়ে আপোনালোকে এতিয়াই প্ৰথমে কনফাৰ্ম কৰি ল'ব। তাৰপৰাহে আপোনালোকে ফৰ্মখন ছাবমিট কৰিবগৈ। নহবা কি হ'ব, বহুতে ভিডিঅ' চাই আৰু চাই মেলি ফৰ্মখন ফিল আপ কৰে, তাৰপৰা যেতিয়া তেওঁলোকে ফৰ্মখন ছাবমিট কৰিবলৈ যায় তেতিয়া তেওঁলোকে গম পায় যে ফৰ্ম আপোনালোকৰ অঞ্চলত এতিয়া লোৱাই নাই। গতিকে সেইটো প্ৰথমে কনফাৰ্ম কৰি ল'ব। তাৰপৰা আপোনালোকক মই ভিডিঅ'টোত যেনেকৈ দেখুৱাই যাম বস্তুখিনি আপুনি তেনেকৈ কৰিব, তাৰপৰা আপুনি সেইখন নি ছাবমিট কৰি দিব। আপুনি যদি যোগ্য হিতাধিকাৰী হয় তেতিয়াহ'লে নিশ্চয় আপুনি অৰুণোদয় আঁচনিৰ যিটো সাহাৰ্য পায় মহিলাসকলে সেইটো আপুনি পাই থাকিব। এতিয়া আমি আপোনাক দেখুৱাম যে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অৰুণোদয় আঁচনিৰ বিষয়ে কি কৈছিল। অৰুণোদয় আঁচনিও আমি সমষ্টিয়ে প্ৰতি আৰু 5-7 হাজাৰ বেনিফিচিয়াৰী আমি বঢ়াব খুজিছোঁ যাতে প্ৰতি ঘৰ দুখীয়া মানুহে এই অৰুণোদয় আঁচনিৰ সহায় লাভ কৰিব পাৰে। অৰ্থাৎ নিৰ্বাচনত আমি যি প্ৰতিশ্ৰুতি দিছিলোঁ, বহুতে অসম্ভৱ বুলি কৈছিল, সেই অসম্ভৱ কামকেইটা সম্ভৱ কৰাৰ লগত এতিয়া আপোনালোকে ভিডিঅ'টো চাই নিশ্চয় গম পালে যে অসম চৰকাৰে অৰুণোদয় আঁচনি হিতাধিকাৰী এতিয়া তেওঁলোকে বহুৱাৰ ইচ্ছা প্ৰকাশ কৰিছে। গতিকে এতিয়া আপোনালোকক মই দেখুৱাম যে আপোনালোকে অৰুণোদয় আঁচনিত কেনেকৈ এপ্লাই কৰিব। এপ্লাই কৰাৰ আগতে আপোনালোকক অৰুণোদয় আঁচনি কিছুমান গাইডলাইনছৰ বিষয়ে কৈ লওঁ। আপোনালোকে নটিফিকেশ্যনটো চাব পাৰে, এইটো হৈছে আপোনাৰ 2020 চনৰ নটিফিকেশ্যন, মানে যেতিয়া আপোনাৰ অৰুণোদয় আঁচনি ষ্টাৰ্ট হৈছিল তেতিয়া এই যোনখন এডভাৰটাইজমেণ্ট আছিল এডভাৰটাইজমেণ্টতে আপোনালোকৰ সম্পূৰ্ণ বৈশিষ্ট্য যোগ্যতা সকলোবিলাক দি দিছিল। অৰুণোদয় আঁচনি বৈশিষ্ট্যসমূহ আপোনাৰ এনেকুৱা ধৰণৰ আৰ্থিকভাৱে দুৰ্বল পৰিয়াললৈ চৰকাৰে মাহিলী 830 টকাৰ আৰ্থিক সাহাৰ্য প্ৰদান কৰে, যিটো চৰকাৰে বঢ়াম বুলি কৈ আছে। পৰিয়ালৰ দ্বাৰা নিৰ্বাচিত মহিলাগৰাকীৰ নামত এই সুবিধা প্ৰদান কৰা হ'ব। মানে আপোনালোকে অৰুণোদয় আঁচনিৰ কাৰণে কেৱল আপোনাৰ ঘৰৰ মহিলাগৰাকী নিৰ্বাচন কৰিব পাৰিব, আপুনি কোনো পুৰুষে অৰুণোদয় আঁচনি পইচা নাপায়। হিতাধিকাৰী বেংক একাউণ্টত প্ৰত্যক্ষ হস্তান্তৰ প্ৰক্ৰিয়াৰে ধনৰাশি জমা কৰা হ'ব। আপোনাৰ নিজৰ এটা বেংক একাউণ্ট থাকিব লাগিব আৰু সেই বেংক একাউণ্টটোত চৰকাৰে ডাইৰেক্টলি আপোনাৰ একাউণ্টত পইচাটো দি দিয়া হ'ব। আগত কি হৈছে, যিকোনো ধৰণৰ আঁচনি এখন পাবলৈ হ'লে আপোনালোকে বেলেগ মানুহৰ ওচৰলৈ যাব লাগে, তেওঁলোকৰ পৰা পইচা ল'ব লাগে আৰু তেওঁলোকে আপোনাৰ আধা অংশ পইচা কাটি থৈ দিয়ে। গতিকে তেনেকুৱা এতিয়া চিন্তাৰ প্ৰয়োজন নাই। প্ৰথম পৰ্যায়ত ৰাজ্যৰ 19 লাখ হিতাধিকাৰী সাঙুৰিবলৈ লক্ষ্য আছিল যেতিয়া এডভাৰটাইজমেণ্টটো ওলাইছিল, কিন্তু এতিয়া এই 19 লাখ বহুত বাঢ়ি গ'ল। এতিয়া আপুনি তলত চাবলৈ যোগ্যতাসমূহ, আবেদনকাৰী অসমৰ স্থায়ী বাসিন্দা হ'ব লাগিব, বৰ্তমান তেওঁ অসমত বসবাস কৰা হ'ব লাগিব, পৰিয়ালৰ মুঠ বাৰ্ষিক আয় 2 লাখত কৈ কম হ'ব লাগিব। মানে আপুনি যদি অৰুণোদয় আঁচনিৰ কাৰণে এপ্লাই কৰিব বিচাৰে তেতিয়াহ'লে আপোনাৰ পৰিয়ালৰ মুঠ বাৰ্ষিক আয় 2 লাখ টকাতকৈ কম হ'ব লাগিব। আবেদনকাৰী বেংক একাউণ্ট থকাটো বাধ্যতামূলক, মানে আপুনি আপোনাৰ ঘৰৰ বেলেগ সদস্যৰ বেংক একাউণ্ট দি আপুনি এপ্লাই কৰিব নোৱাৰে। অগ্ৰাধিকাৰ লাভ কৰিব এইসমূহ পৰিয়ালে যিসকলে আপোনাৰ স্বামীহীনা, বিবাহ বিচ্ছেদিত, অবিবাহিত পৰিয়ালৰ পৰা বিচ্ছেদিত মহিলা থকা পৰিয়াল, মানে যিসকল মহিলা ধৰি লওক আপোনাৰ স্বামীহীনা, বিবাহ বিচ্ছেদ হৈ গ'ল, অবিবাহিত বা পৰিয়ালৰ পৰা বিচ্ছেদিত, সেইসকল মহিলাক অগ্ৰাধিকাৰ দিয়া হ'ব। আৰু দিব্যাংগ সদস্য থকা পৰিয়ালো এই আঁচনিখনৰ অগ্ৰাধিকাৰ হ'ব। এতিয়া আপোনাক মই দেখুৱাম ফৰ্মখন, যিখন ফৰ্ম আপোনালোকে এপ্লাই, যিখন ফৰ্ম আপোনালোকে ফিল আপ কৰিব লাগিব। গতিকে এইখনে হৈছে অৰুণোদয় আঁচনিৰ যিখন ফৰ্ম, এইখন ফৰ্ম এতিয়া চাব পাৰে। এই ফৰ্ম যোনখন আছে এই ফৰ্মখন এতিয়া আপডেটো হ'ব পাৰে আপোনালোকে, সেইকাৰণে আপোনাৰ অঞ্চলত য'ত এই ফৰ্মখন দি থকা হৈছে বা আপোনালোকক যদি কয় আগৰ যিখন ফৰ্ম আছে সেইখনকে আপোনালোকে ছাবমিট কৰিব পাৰিব, তেতিয়াহ'লে আপোনালোকে এই ফৰ্মখন ডাউনলোড কৰি ল'ব। মই ডেছক্ৰিপশ্যনত লিংক দি দিম, ডাউনলোড কৰি ল'ব। যদি কয় তেওঁলোকে যে নতুনকৈ ফৰ্ম দি থকা হৈছে আপোনালোকে সেইসমূহ ফৰ্ম আনি ল'ব, ঠিক আছে। গতিকে মই আপোনাক দেখুৱাই দিছোঁ এই ফৰ্মখন আপোনালোকে কেনেকৈ ফিল আপ কৰিব লাগে। নতুনকৈ যিখন আহিব সেই ফৰ্মখনো আপোনাৰ একেই হ'ব, কিন্তু তেওঁলোকৰ ইয়াত আপোনাৰ ধৰি লওক ফটো চটোবিলাক অলপ বেলেগ হ'ব পাৰে। যদি তেওঁলোকে কয় যে একেখনেই হ'ব তেতিয়াহ'লে আপোনালোকে এইখনকে প্ৰিণ্ট আউট কৰি ল'ব, প্ৰিণ্ট আউট কৰি আপোনালোকে এখন ছাবমিট কৰিব। কিন্তু মই ভিডিঅ'টো ষ্টাৰ্টিঙতে কৈছিলোঁ যে প্ৰথমে আপোনালোকে কনফাৰ্ম কৰি ল'ব আপোনাৰ জিলাত বা আপোনাৰ অঞ্চলত অৰুণোদয় আঁচনিৰ নতুন ফৰ্ম লৈ আছেনে নাই লোৱা। এতিয়া আমি চাব পাৰি ইয়াত এপ্লিকেশ্যন নম্বৰ বুলি এটা আছে, ইয়াত আপুনি একো ফিল কৰিব নালাগে। আপুনি ডিষ্ট্ৰিক্ট ফিল কৰিব, তাৰপৰা আৰ্বান নে ৰুৰেল আপুনি ফিল কৰিব, আপুনি যিদিনা ফৰ্মখন ছাবমিট কৰিব তাৰ ডেটটো দিব, তাৰপৰা খণ্ড বা নগৰ স্থানীয় সংস্থাৰ নাম আপুনি ইয়াত দি দিব, গ্ৰাম পঞ্চায়ত নে আপোনাৰ নগৰ আণ্ডাৰত পৰা আপুনি এইটো ইয়াত দি দিব, গাঁও পঞ্চায়ত যদি গাঁও পঞ্চায়তৰ নাম দি দিব,
ভিলেজ নেম নে ওয়ার্ড আপনার দিব, যদি গাঁর নাম আছে গাঁর নাম দিব, যদি ওয়ার্ড নম্বর আন্ডারত পড়ে আপনি ওয়ার্ড নম্বর দিব। ইয়াত লোকেলিটি ইন টাউন বাঁকুড়া নগর অঞ্চলের নাম আপনি দিব লাগবে। আবেদনকারী নামৰ প্রথম অংশ ইয়াত দিব, তারপর মাজর অংশ ইয়াত দিব, শেষর অংশ ইয়াত দিব। ধরে আপনার নামটো রঞ্জিত গগৈ, তেতিয়া আপোনাৰ মিডল নেম একো নাথাকিব, আপুনি রঞ্জিত লিখিব, গগৈ লিখিব। যদি আপোনাৰ মাজত আপুনি কিবা নাম আছে তেতিয়া আপুনি মিডল নেমটো ইয়াত লিখিব, যদি মিডল নেম নাই মিডল নেমও এইটো খালিকৈ রাখব, ঠিক আছে। তাৰ তলত আহিব আপুনি ইয়াত মেল নে ফিমেল এখিনি দিব, তারপর আপোনাৰ বয়সটো দি দিব, তারপর এফালে হাউস নং এখিনি দিব। সব ইয়াত আপোনাৰ দি থোৱা আছে এজ এজ অন 1/4/2020 1/4/2020 পর্যন্ত আপনার বয়স কিমান, সেইকাৰণে আপনার কইস এইখন ফর্ম এটা আপডেট হব। সেইকাৰণে আপনি নতুন যখন ফর্ম আছে সেই ফর্ম আপনি লব, আর সেই ফর্ম আপনার ইয়াত কমপ্লিট 2022 বা 2021 থাকবে, ঠিক আছে। এই হাউস নম্বরটো দিব, বসতি স্থান আপনি দিব, পিনকোড দিব, আপনার পথর নাম দিব, তারপর এফালে থানা আপনার দিব লাগবে, আপনার ফোন নম্বর দিব, এফালে তলত আপনি পরিয়ালের বিবরণ দিব লাগবে। স্যার এইটা বস্তু আপনার খেলিমেলি লাগবে, সেইকাৰণে আপনার তলত দি দিছে, ডি মানে ডাইভোর্স, এস মানে সেপারেটেড, ডব্লিউ মানে উইডো, আর ডি ওয়াই মানে দিব্যাঙ্গ আপনি ইয়াত দি দিব। সেইকেইটা আপনার পরিয়ালের সদস্য নাম, সম্পর্কের স্থিতি দিব, তারপর এফালে পরিয়ালের নাম দিব, এফালে আপনি এজ বয়স দিব, আপনি জেন্ডার দিব, তারপর রিলেশনশিপ স্টেটাস দি দিব, আপনার সম্পর্ক এইখানে বস্তু আপনি দি দিব। আর আপনার যদি এইটা আন্ডারত কিনা পড়ে আপনি টিক মারি দিব, ঠিক আছে। তলে আসবে আপনার এফালে আবেদনকারী ব্যাঙ্ক একাউন্টের বিবরণ দিব লাগবে, IFSC কোড, ব্যাঙ্ক একাউন্ট আপনার কোনটো ব্রাঞ্চত আছে দিব লাগবে, ব্যাঙ্কর নাম দিব লাগবে, তারপর এফালে ব্যাঙ্ক একাউন্ট নাম্বার দিব লাগবে, এনুয়াল ফ্যামিলি ইনকাম দিব লাগবে। তলে আপনি দেখিছে ডকুমেন্টস টু বি এটেচ, সংযুক্ত করবলীয় নথিপত্র, ব্যাঙ্ক পাসবুকের প্রথম পৃষ্ঠাটা আপনি জেরক্স করব, ইয়ার দি দিব, ইয়াত টিক মার্ক এটা মারি দিব, তারপর আপনার প্রাধান্যতা সমর্থন করা নথিপত্র আপনি ইয়াত দিব, ইয়াত টিক এটা মারি আপনি ডকুমেন্টসটি লগত জেরক্স করে দিব। আন কোনো নথিপত্র যদি আপনার আছে তেতিয়া আপনি সংযুক্ত যদি করব বিচাৰে ইয়াত ইয়াস টিক মারি আপনি সেইখনো ইয়ার লগত গাঁথি দিব, ঠিক আছে। তলে যদি আহে আপনি চাব পড়ে ঘোষণা এটা দি থা আছে, উপরোক্ত তথ্যসমূহ মোট জ্ঞানত সত্য আর মূল আবেদন যিকোনো কারণবশত বাতিল করা হবেন, মূর ওপর যিকোনো ব্যবস্থা গ্রহণ করা হবেন, মানে এইটার দ্বারা তেওঁলোকে এইটো বুঝাইছে যে আপনি যদি ইয়াত ফেক কিনা ধর ভুলকে কিনা তথ্য দিবলৈ চেষ্টা করা, ভুলকে তথ্য দিয়ে আপনাদের পয়সা তো লোক বিচার তাহলে আপনার ওপর বিহিত ব্যবস্থা সরকারে গ্রহণ করব পারে। মানে সরকারের মূর দ্বারা প্রদান করা তথ্য প্রয়োজন অনুসারে শুধ্রাবলে বা এই আসনির সঙ্গে জড়িত সরকারি কার্যালয়ের উপরোক্ত তথ্যসমূহ ভাগ বতরা করবলে সম্মতি প্রদান করছি, এই দুটাত আপনি টিক মারি দিব, তারপর সিগনেচার করব আপনার নিজের এই কার্যালয় ব্যবহারের বাবে এইটা বস্তু আপনি ফিল করব নালাগে। গতি আপনার মানে এইটাই কম যে আপনি এইখান ফর্ম ডাউনলোড করব নালাগে, কারণ এইখান ফর্মত প্রবলেমটা কি হল ইয়াত আপনার 2020 দি থা আছে, চাব পড়ে ইয়াত 2020 দি আছে, কিন্তু আপনার যদি কয় যে আগর যখন ফর্ম আছে সেইখানকে আপনাদের দিব তেতিয়া আপনি এখন ফর্ম লব লৈ আপনি ফিল আপ করে দি দিবগে। যদি কয় যে নতুন ফর্ম আহিব বা নতুন ফর্ম আহিলে তেতিয়া আপনি সেই ফর্ম লৈ আপনি ফিল আপ করব, তারপর আপনার যত ফর্ম লৈছে তাত দি দিবগে। যদি আপনি যোগ্য হয় তাহলে নিশ্চয় সরকার আপনার সেই পয়সাটা দিব, আর যদি আপনি ফর্ম ফিল আপ করে খেলি মেলি পায় ডাইরেক্টলি মোক ইনস্টাগ্রামত আপনি কন্টেক্ট করব পারে। গতি আপনার মানে ভিডিওটার জড়িয়ে থুলমূলকে বুঝাই দিল যে অরুণোদয় আসনে এপ্লাই করবলে আপনার কি ডকুমেন্টস লাগবে, কিমানখিন যোগ্যতা লাগবে, আর ইয়াত আপনার একটা বস্তু দিছিলে যে ফ্যামিলি ইনকাম, ইয়ার লগত আপনি সেইকাৰণে আপনার যোন ইনকাম সার্টিফিকেট সেইখন সময়ত দিবলগীয়া হব পাৰে, সেইটো আপনি সুধি লব তেওঁলোকক, যদি তেওঁলোকে কয় যে দিবলগীয়া হব পাৰে, দিব লাগে বুলি যদি তেওঁলোকে কয় তেতিয়াহলে আপনাদের দি দিব। আর লগতে যদি আন কিবা নথিপত্র লাগিব নেকি সেইটো আপনাদের সুধি লব, যদি লাগিব কয় তেতিয়াহলে আপনাদের আন নথিপত্রসমূহ ইয়াত গাঁথি দিব। গতি আপনাদের ভিডিওটো ভাল লাগে তাহলে ভিডিওটো লাইক করব, আর যখন অরুণোদয় আসনি ফর্ম আছে এই ফর্মখন মোৰ টেলিগ্রাম চ্যানেল আর লগতে মোৰ হোয়াটসঅ্যাপ গ্রুপটো দি দিম, আপনাদের ডাউনলোড করে লোক পাৰিব। আর আপনি যদি আমাক ডাইরেক্টলি কিনা সুদিও বিচার তাহলে ইনস্টাগ্রামতো ডাইরেক্টলি আপনি মোক কন্টেক্ট করব পাৰে। চ্যানেলটো যদি প্রথম আহিছে তাহলে চ্যানেলটো সাবস্ক্রাইব করে লব, কিনারত যদি বেল আইকন আছে বেল আইকনটো প্রেস করে অল নোটিফিকেশন বেলটো অন করবলৈ নাপাহৰিব। লগ পাওঁ নতুন ভিডিওত, আজিলৈ ধন্যবাদ।